আসসালামু আলাইকুম দর্শক, এটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022। দর্শক, বিটিএসরা মাইর খাইছে, এই ভিডিওটা আজকে দেখাবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে সামনে একটা ছেলে যাচ্ছে ডক্টরের মতো সাদা ড্রেস পরে। তো এই ছেলেটা লাল হুডি পরা ভাইয়ের সাথে ধাক্কা খাইছে। তো ধাক্কা খাওয়ার পরে সাথে সাথেই সাথে দুইজন টান দিয়ে নিয়ে যাইতেছে। পিছন থেকে খেয়াল করি নাই যে ওরা ধাক্কা খাওয়ার পরে সরি বলছে কিনা। তো হয়তো যে সরি বলে নাই, যার কারণে তারা একটু কথা কাটাকাটি লেগে গেছে। তো কথা কাটাকাটি হইতে হইতে ঝগড়া হয়ে গেছে। তো দেখেন দর্শক, যদি ধাক্কা খাওয়ার পরে সরি বলতো তাহলে কিন্তু লাল গেঞ্জি পরা লাল হুডি পরা ভাইটি দুইজন ভাই কিছুই বলতো না। তো জানি না এখন যে সাদা ড্রেস পরে যে ছেলেটা ওই সরি বলছে কি বলছে না, ওরাই জানে। তো এখন দেখেন দর্শক, এটা নিয়ে ঝগড়া হয়ে গেছিলো। তো তাদেরকে ধাক্কা দিয়ে মানে বাণিজ্য মেলা থেকে বের করে দেওয়া হচ্ছে। দেখেন ভাইটা, দেখেন বিটিএসরা মারা মায়ের মায়ের খেতেছে। দেখুন দর্শক, বাণিজ্য মেলা বিটিএসরা মায়ের খেতেছে। দর্শক, বাণিজ্য মেলায় মারামারি বিটিএসদের মারতেছে। দেখুন বিটিএস ফ্যানদের, দর্শক বিটিএস ফ্যানদের সাথে মারামারি। কি মাইকটা খাইলো বিটিএস ফ্যানরা। দর্শক, আমরা এখন একটা রিভিউ নিব, মাইকটা কেমন খাইলো, মাইকটা কেমন লাগতেছে, কয়েকটা থাপ রাখাইছে, ঘষে খাইছে, কেমন লাগতেছে গান্ধী? ও ওই আর ওই যে কি জানি একটা যৌন বিশেষজ্ঞ ডাক্তার, ওরে মনে রাখে দিছে, ওরে মনে রাখে মারতেছে। নাইস পারফরমেন্স। দর্শক, এরকম ভিডিও দেখতে চাইলে পেজটা ফলো দিয়ে রাখুন, মারামারির সেকেন্ড পার্ট দেখবো। তো দর্শক, দুইটা ছেলে মনে হয় সরি বলছিল, তো দুইজন ভাই মনে হয় শোনে নাই, তো ভুল বোঝাবুঝিতে ঝগড়া হয়ে গেছে। বিটিএস তিনজন ছেলে প্রথমে ভালো ব্যবহারই করছে। তো দর্শক, আপনারাই বলেন, আপনারাই কমেন্ট করেন, দোষটা কাদের ছিল? দর্শক, তারা বুঝতে পারে না এটা নারায়ণগঞ্জ, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022 বর্তমানে পূর্বাচলে হচ্ছে। তারা বুঝতে পারে নাই, তারা মনে করছে এটা ঢাকা বুঝি, তো ঢাকা না, তো এটা হচ্ছে নারায়ণগঞ্জের মানুষ। আপনার গায়ের সাথে গাল লেগে গেলে তাদেরকে একটু সরি বলতে হবে, একটু বোঝাতে হবে যে ভাই সরি, ভুল হয়েছে ভাই, দেখি নাই, তো এগুলো বলতে হবে। তো ওরা আসলে বুঝতে পারে নাই, সরি টরি না বলে মনে হয় চলে যেতেছিলো, এই জন্য এই ঝগড়াটা হলো। দর্শক, এই মারামারিতে কত মানুষ জড়ো হয়েছে দেখুন, কত মানুষ। বাণিজ্য মেলায় এরকম দৃশ্য আর কখনো দেখা যায়নি। তো দর্শক, বাইরে যে পুলিশগুলো ছিল বাণিজ্য মেলার, তারা ভিতরে চলে এসেছিলো আর তাদেরকে ভিতর থেকে বের করতেছিল টিকটকারদের। তো তারা বের হয়ে যায় আর অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিলো। তো তারপর তারা ভিতর থেকে বাহিরে চলে যায়, তো একটা পুলিশ ছিল, ওই পুলিশ ওদেরকে নিয়ে যায় আর গেট পর্যন্ত নিয়ে যায়। তো গেট পর্যন্ত নিয়ে যাওয়ার পরে কি হইলো তা পরবর্তী পার্টে আসবে। গেট পর্যন্ত নিয়ে যাওয়ার পরে তাদেরকে বাণিজ্য মেলা থেকে বের করে দেওয়া হয়েছিল। তো বের করে দেওয়ার আগে এবং তাদের সাথে প্রশাসন কি বলছিল, প্রশাসনের কাহিনী, যা যা আছে ঘটছিল তা